Hello viewers, welcome back to my channel. This is Shima from Shima's blog and cook. আজকে বন্ধুরা আসছি আমি স্মাইল ম্যানশন যেটা নূর ম্যানশনের পাশে গাউসিয়াতে এই মার্কেটের তিন তলায় লেস চুমকির দোকান এখানে খুচরা পাইকারি আছে যদি বেশি লেস লাগে অর্থাৎ শাড়ির জন্য 10 গজ লাগবে আমি পাইকারি দোকানে এসেছি 700 টাকা নিয়েছে আমার লেসের দাম গজ পড়েছে 70 টাকা খুচরা দোকানে অনেক বার্গেনিং এর পরেও এই লেসটা দাম 110 টাকা তারা চেয়েছিল আমি এখন এই লেসটা কিনে এই সেম ফ্লোরেই টেইলার্স আছে ওনাদের কাছ থেকে সেলাই করব শাড়িটা ওনারা প্রথমে আমার কাছে 300 টাকা চেয়েছে আমি 100 টাকা বলেছি 120 টাকা এন্ড দেন 150 টাকায় শাড়িটা সেলাই করে নিচ্ছি এটা একটা জর্জেট শাড়ি আর উপরে একদম এক ঢালা কালো পাড় তো আমি ভেবেছি একটু যদি লেস লাগানো হয় দেখতে শাড়িটা গর্জিয়াস হবে তো দেখুন সেলাইয়ের পরে কেমন দেখা যায় যেহেতু আমার লেসটার এক পাশে একটু ফুল ফুল রাউন্ড রাউন্ড শেপ আছে তো ওনারা আমাকে যেটা করেছে জাস্ট দুইটা স্ট্রেট সেলাই দিয়ে দিয়েছে কিন্তু উপরে যে রাউন্ডের শেপটা ওটা বাসা এসে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কাঁথা স্টিচ করে জাস্ট টাক দিয়ে আটকে দিয়েছি একটু সময় লেগেছে ঘন্টা খানিকের মতো লেগেছে খুব বেশি সময় লাগে নাই তো আপনারা অবশ্যই যারা লেস কিনবেন একটু খেয়াল করবেন যদি আপনার লেসের সাইড থেকে এরকম রাউন্ড শেপের থাকে বা ট্রায়াঙ্গেল শেপের থাকে তখন কিন্তু আপনাকে এক্সট্রা একটা সেলাই দিতে হয় আর যদি আপনারা ওটা দোকান থেকেই করাতে চান তাহলে কিন্তু অনেক টাকা নেবে তো আমি যেহেতু ওই কাজটা বাসায় করেছি আর চেষ্টা করবেন শাড়ির জন্য স্ট্রেট বা স্কোয়ার মানে দুই পাশে সমান তাহলে সোজা দুটো সেলাইয়ে কিন্তু আপনার লেসটা বসে যাবে আরেকটা জিনিস মাথায় রাখবেন লেস এবং শাড়ির দুইটার সঙ্গে যেন মিল থাকে যেমন আমার এই শাড়িটা কিন্তু খুবই পাতলা জর্জেটের লেসটা কিন্তু একটু হালকা মোটা তো আপনারা সেক্ষেত্রে আমার যে প্রবলেমটা হয়েছে এটা কিন্তু শাড়ির সাথে সেট করাতে একটু কঠিন হয়েছে এটা আবার কিন্তু উনি টেইলার্স আয়রন দিয়ে দিয়েছে তো আপনারা ওই জিনিসটা মাথায় রাখবেন আমি কিন্তু ইচ্ছা করলে আরও একটু পাতলা টাইপের যে লেসগুলো যেগুলো একদম শাড়ির সাথে লেগে থাকবে ওটা নিলে আরও বেশি ভালো হতো এটাও কিন্তু খুবই চমৎকার হয়েছে শাড়িটা বানানোর পরে আর পরার পরে তো শাড়িটার লুকই চেঞ্জ হয়ে গেছে তো আইডিয়াটা আপনারা মাথায় রাখতে পারেন একটা নর্মাল শাড়িকে কিভাবে আরও বেশি সুন্দর গর্জিয়াস করা যায় তবে ইদানিং লেসের দাম কিন্তু অনেক বেশি বুঝতেই পারছেন 10 গজ লেস এটা দাম 700 টাকা মেকিং সেলাইয়ের চার্জ আরও 150 টাকা 850 টাকা গাড়ি ভাড়া আরও 100 টাকা প্রায় 1000 টাকাই এই লেসটার পেছনে খরচ হয়েছে লেসটা লাগানোর পরে শাড়ির ওয়েটটা বেড়ে যায় আর শাড়িটা পরার পরে খুব নড়াচড়া করছিল দেখতে খুব ভালো লাগছিল যেহেতু চুমকি বসানো ছিল সেহেতু শাড়িটা খুবই গর্জিয়াস ফিল হচ্ছিল তো দোকান থেকে আপনি যখন লেসটা লাগাবেন অবশ্যই বার্গেনিং করে নেবেন ওরা কিন্তু অনেক টাকা চায় লেস লাগাতে আর ওনারা যে লাগিয়ে দিয়েছে কর্নারগুলো দেখুন খুব সুন্দর করে সেট করে দিয়েছে আর আমি যেহেতু একটু টাক দিয়ে নিয়েছি তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ আপনারা এভাবেই আপনাদের নর্মাল যে কোনো একটা শাড়ি বা জামাকে খুব সুন্দর একটা লুক দিতে পারেন আর বন্ধুরা আপনারা যারা নিজেরা লেস লাগাতে চান বাসার জন্য অবশ্যই পাতলা লেস কিনবেন আমি আজকে যে লেসটা কিনেছি একটু মোটা এই টাইপের লেস যদি আপনারা বাসায় বাটারফ্লাই মেশিন দিয়ে বা যে কোনো সিঙ্গার মেশিন দিয়ে করতে যান তাহলে কিন্তু পারবেন না সুই ভেঙে যাবে অথবা বারবার সুতো কেটে যাবে অথবা শাড়ি কুচকে কুচকে যাবে শেষ করেও হইল না শেষ আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাচ্ছি যারা শুধুমাত্র কোমর থেকে আঁচল পর্যন্ত উপরের পোর্শনটুকুতে লেস দিতে চাচ্ছেন তাদের জন্য আড়াই গজ লেস হলেই হয়ে যাবে সো সব বিষয়গুলো শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর আপনার কমেন্টস জানাতে ভুলবেন না আজকে বিদায় নিচ্ছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত গুড বাই